আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সারারা সালোয়ার বা সারারা প্লাজো কিভাবে কাটিং এবং কিভাবে সেলাই করবেন। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের কাপড়ের হিসাব থেকে শুরু করে কার জন্য কতটুক বডির মেজারমেন্ট নেবেন এবং কতটুক লুজ নেবেন, কতটুক হচ্ছে কুচি নেবেন, এই সমস্ত বিষয়গুলো মূলত আজকের এই ভিডিওতে কাটিং এবং সেলাইয়ের মাধ্যমে আপনাদের শেখাবো। তো যারা মূলত সারারা সালোয়ার কিংবা হচ্ছে ঘাড়া প্লাজো যারা হচ্ছে কাটিং এবং সেলাইটা শিখতে চান, আজকের এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু মূলত কাটিং এবং সেলাইটি শিখতে পারবেন। তো প্রথম অবস্থায় এইখানে যে কাপড়টি দেখতেছেন, এইখানে টোটালি আমি কাপড় নিয়েছি 3 গজ পরিমাণ কাপড়। তো আমি এখানে মূলত হচ্ছে এক ঢালা এই সালোয়ারটি বা প্লাজোটি হচ্ছে তৈরি করব। তো সেক্ষেত্রে এখানে কাপড় নিয়েছি আমি হচ্ছে 3 গজ কাপড় দিয়ে আমার হচ্ছে যতটুক লাগবে আপনার 38 ইঞ্চি 40 ইঞ্চি 42 ইঞ্চি যতটুক লাগে আমার সেই পরিমাণ লংটা আমি এখানে নিয়ে নিব। আর আপনার যদি হচ্ছে যদি কম বেশি লাগে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে কমটা নিয়ে নেবেন। তো এখানে নর্মালি আপনার যতটুক হচ্ছে মূলত সালোয়ারের কাপড় লাগে সেটা নেওয়ার পর মূলত আপনি যে মূলত ওই যে ঝুল যেটা নেবেন বা যেটা হচ্ছে ঘেরটা নেবেন ওই ঘেরের মাপ নিয়ে হচ্ছে আপনি আপনার মতো বা আপনার লংয়ের মতো হচ্ছে আপনি কাপড় এক্সট্রাভাবে হচ্ছে নিয়ে নেবেন। নর্মালি কিন্তু মূলত আমাদের এই সালোয়ারটির ক্ষেত্রে নর্মালি আমাদের যতটুকু হচ্ছে আমাদের লাগে তার থেকে হচ্ছে কিছু পরিমাণ কাপড় আমাদের ব্যালেন্স লাগে। তো সবার প্রথমে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, আমরা এখানে যে কাপড়টি আছে কাপড়ের এখানে ভাঁজটা দিয়ে দিয়েছি, নর্মালি যেভাবে হচ্ছে ভাঁজটা থাকে এই ভাঁজটা এখানে রেখেছি এবং এখানে যে কাপড়টা দেখতেছেন এটা হচ্ছে মূলত দুহাতা বহরের কাপড়। তো এখানে কাপড়টা যেহেতু এখানে দুহাতা বহরের তো সেক্ষেত্রে আমি এখানে 42 ইঞ্চি পর্যন্ত হচ্ছে লুসের জন্য আমি একটি প্লাজো বা হচ্ছে সালোয়ার আমি তৈরি করতে পারবো। তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে প্রথম অবস্থায় আমি এখানে সোজা করে একটা মার্ক করে নিব। তো এখানে একটি মার্ক আমি করে নিয়ে নিলাম, এরপর এখানে এলাস্টিকের জন্য আমি এখান থেকে 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। তো এখানে 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিলাম। তো এখানে চওড়া যেহেতু এলাস্টিকটা মূলত 1 ইঞ্চি পরিমাণ থাকে তো সেই মাপটাই আমাকে এখান থেকে হচ্ছে নিয়ে নিতে হবে। তো এটা আমি এখান থেকে নিয়ে একটা মার্ক করে দিয়ে দিলাম। এরপর এখানে যে কাজটি করব আমি দেখুন, এইখান থেকে ধরে এই যে নিচ থেকে এলাস্টিকের বাদ দিয়ে হচ্ছে নিচ থেকে ধরে সালোয়ারটি আমি কতটুকু লং নেব সেই লংটি আমি এখান থেকে হচ্ছে বের করে নিয়ে নিব। তো এখানে হচ্ছে আমি 39 ইঞ্চি হচ্ছে রাখবো, তাহলে এখানে হচ্ছে 1 ইঞ্চি আমাকে হচ্ছে ব্যালেন্সভাবে নিয়ে নিতে হবে। তাহলে এটা এখান থেকে হচ্ছে মার্ক করে নিয়ে নিব, এটা এই যে দিক থেকে সরাসরি করে হচ্ছে মার্কটা করতে হবে। তো দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু হচ্ছে আমি কিন্তু এটা আমার লং অনুযায়ী মার্কটা করে নিয়ে নিলাম। এখন এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, এখন আমরা এখানে যে কাজটি করব, এখানে যেহেতু মূলত আমার যে যে লুজটা আছে লুজটা এখানে দেখে নিতে পারেন, এটা আবারও বলছি এটা হচ্ছে দুই হাতা বহরের কাপড়। তো সেক্ষেত্রে আমি এখানে মূলত 42 ইঞ্চি পর্যন্ত লুসের জন্য কিন্তু সালোয়ারটি তৈরি করতে পারবো। তো আমি এখানে যে কাজটি করব এখানে 38 ইঞ্চির জন্য রাখবো। তো 38 ইঞ্চির জন্য আমার এখানে হচ্ছে হাই যেটা রয়েছে হাইটা নিতে হবে 14.5 ইঞ্চি। তো আমি 14.5-তে এটা এখান থেকে মার্ক করে নিয়ে নিব। তো 14.5-তে এটা আমি মার্ক করে নিয়ে নিলাম। এরপর এখানে দেখুন আমি এখান থেকে হচ্ছে নর্মালি যে কাজটি করি যত ইঞ্চি হচ্ছে আমার বডির মেজারমেন্ট থাকে তার থেকে হচ্ছে আমি মূলত 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত কিন্তু লুজটা নিয়ে থাকি। তো আমি এইটার ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ লুজটাই রাখবো। তাহলে এখান থেকে এই মার্কটা এখানে করে নেবেন, দেখুন এই মার্কটা এখান থেকে করে নিতে পারেন। এরপর এখান থেকে হচ্ছে আমরা এখানে 1.5 ইঞ্চি মাইনাস করে নিয়ে নিব শেপ দেওয়ার জন্য, 1.5 ইঞ্চি মাইনাস করে নিচ্ছি। তো 1.5 ইঞ্চি মাইনাস করার পর এইটা এখান থেকে হচ্ছে শেপটা করে নিয়ে নিব। তো এইভাবে এই শেপটা এখান থেকে করে নিয়ে নেবেন। তো এখানে শেপটা করা কমপ্লিট। এরপর এইখানে দেখুন আমরা এখানে যে কাজটি করব এখন আমাদের এখন ঘেরটা বের করে নিব। এখানে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আপনি যখন হচ্ছে মূলত ঘেরটা আলাদাভাবে যখন হচ্ছে কাটিং করবেন তখন এইখানে অবশ্যই আমাদের এই পার্টটা কিন্তু হচ্ছে আলাদাভাবে আমাদের বের করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করব আমরা যে কুচির যে পার্টটা নিব কুচির পার্টটা এই যে এখান থেকে ধরবো এটা কিন্তু হচ্ছে আমাদের মেন পার্ট বা আপনি এখান থেকে ধরতে পারেন, যেহেতু আমরা হ্যাম সেলাই দেবো এখান থেকে ধরে আমরা হচ্ছে 16 ইঞ্চিতে আমরা এখানে একটা মার্ক করবো। একটা বিষয় ভালোভাবে খেয়াল করবেন, আপনি হাঁটুর থেকেও হচ্ছে এই কুচিটা দিতে পারেন বা হাঁটুর থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি উপরেও কিন্তু আপনি হচ্ছে মূলত কুচির পাটটা নিয়ে নিতে পারেন। এটা অবশ্যই আপনি এখানে মেপে দেখবেন যেখান থেকে আপনি ব্যবহার করতে চান এটা এখান থেকে নিয়ে এই মার্কটা এখান থেকে করে নিয়ে নেবেন। দেখুন এই মার্কটা আমি এখান থেকে করে নিয়ে নিলাম। তো এইভাবে এই মার্কটা এখান থেকে করে নিয়ে নিতে হবে আপনাকে। এরপর এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখন আমরা যে এখানে যে শেপটা দিব বা এখানে যে আমরা লুজটা নিব এটা আমরা কতটুক নিব এই বিষয়টার উপরে খেয়াল রাখবেন। এখানে সহজ একটি নিয়ম আপনি ফলো করবেন, আপনি নর্মালি যেটা ব্যবহার করেন পায়ের মুহুরি সেটা এখান থেকে আপনি নিয়ে নেবেন, যেটা আপনি নর্মালি ব্যবহার করেন সাধারণ প্লাজো সাধারণ সালোয়ারে
বা পায়জামাতে যেটা ব্যবহার করেন সেটা নিয়ে নেবেন। নেওয়ার পর এই যে শেপ কাট স্কেল যেটা রয়েছে এই স্কেলটা এখানে বসাবেন, বসানোর পর এই যে পার্টটা এখান থেকে ধরবেন। দেখুন এখন এইখান থেকে যে কাজটি করবো এখানে এই পার্টটা হচ্ছে আমাদের মার্ক করার প্রয়োজন নেই, এই যে এইটুকু আমরা এখান থেকে হচ্ছে মার্ক করে নিয়ে নেবো, জাস্ট এটুক মার্ক করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এইভাবে কিন্তু হচ্ছে আপনাদের প্রথম অবস্থায় যে প্লাজুটি রয়েছে বা সারারা যে সেলোয়ারটি রয়েছে এর পার্টগুলো কিন্তু এইভাবে হচ্ছে মার্কিং করে নিতে হবে। তাহলে এখন এখানে যে কাজটি করবো আমি, দেখুন এই পার্টটা এখান থেকে হচ্ছে আলাদা করে নিয়ে নিব, এই পার্টটা এখানে আলাদা করে নিয়ে নিলাম। এরপর এখান থেকে যে কাজটি করবো এই যে পার্ট যেটা আছে এটা আমরা সুন্দর করে এখান থেকে কাটিং করে নিয়ে নিব। এরপর এই পার্টটা আমরা এদিক থেকে হচ্ছে লম্বলম্বি করে কাটিং করে নিয়ে নিব। দেখুন এই পার্টটা কিন্তু আমরা সুন্দরভাবে এখানে লম্বলম্বি করে হচ্ছে কাটিংটা করে নিয়ে নিলাম। এরপর এখানে দেখুন এখন এই যে যেটা আমাদের ঘেরের পার্ট আছে এখানে কিন্তু এই ঘেরটাতে হবে না, এখানে কিন্তু হচ্ছে ঘেরটা আমাদের বাড়িয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে এই যে এখানে যে কাপড়টা আছে দেখুন এখানে কিন্তু ভাঁজ দুইটা আছে, তো এই পার্টটা দিয়ে হচ্ছে আমরা মূলত এখানে ঘেরটা আমরা বাড়িয়ে নিব। তো এখানে এটা ধরবেন, এখানে ধরার পরে এখানে এক্সট্রা পার্টটুকু হচ্ছে আমি এখান থেকে কেটে নিয়ে নিব। এখানে যে পার্ট আছে এখানে কিন্তু দুইটা পার্ট আছে, এখানে দুই হাতে বহরের, এখানে হচ্ছে আমি অর্ধেক করে নিয়ে নিব। এই যে পার্ট যেটা আছে এই পার্টের সাথে হচ্ছে আমি একটা পার্ট এখানে জয়েন করে নিব, এইভাবে হচ্ছে এখানে জয়েনটা করে নিয়ে নিব। এরপর এখানে যে আরেকটা পার্ট আছে এই পার্টের সাথে যেখানে যেটা আমি আলাদা করে নিয়েছি এই পার্টটা হচ্ছে এখানে জয়েন করে নিয়ে নিব। তো জয়েন্টটাও আমি দেখাবো যে কীভাবে হচ্ছে জয়েন্টটা করবেন। তো আমি কিন্তু মূলত একদম সহজভাবে আপনাদের কাটিংটা করে দেখালাম। তো এই সেলোয়ারটি এখন আপনি কীভাবে হচ্ছে সেলাই করবেন চলুন এই বিষয়টা আপনাদের এ টু জেড দেখিয়ে দিই। তাহলে এই পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে হচ্ছে আপনি সারারা সেলোয়ারটি সেলাই করবেন। তো এখানে প্রথম অবস্থায় আমাদের যে জয়েন্টটি ছিল এই জয়েন্টের পার্টটা হচ্ছে আমাদের জয়েন করে নিতে হবে। তো যখন হচ্ছে আপনি মূলত ঘেরের পার্টটা জয়েন দিবেন অবশ্যই সোজা এবং উল্টো সাইডটা দেখে নিবেন। তো এখানে আমি জয়েন্টটা দিয়ে নিলাম, এরপর এক্সট্রা সুতোগুলো কেটে নেওয়ার পর এই দিক থেকে হচ্ছে একটু হচ্ছে ছেড়ে দিয়ে একটু ডাবিয়ে নেবেন। এরপর এখানে যদি কোনো কম বেশি থাকে তাহলে এটাকে একটু সমান করে নিয়ে নেবেন। তো এটা সমান করে নেওয়ার পর এখন এখানে যে কাজটি করতে হবে আমাদের উল্টো সাইড কাপড়টা করে নিতে হবে। উল্টো সাইড করে নেওয়ার পর নিচের দিকে আমরা হ্যাম সেলাই দিব, এই জন্য হচ্ছে চিকন করে দুইটা ভাঙা দিয়ে সেলাইটুকু করে নিয়ে নিব। তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন। তো এখানে দেখুন আমি কিন্তু সাইডের যে হ্যাম সেলাইটি রয়েছে হ্যাম সেলাইটি দিয়ে নিলাম। এরপর এখানে যে কাজটি করতে হবে এই যে সাইড যেটা রয়েছে এখানে হচ্ছে কুচি দিতে হবে। তো এখানে অবশ্যই হচ্ছে আমরা মূলত নিচের ঘেরটা আমাদের হাই থেকে কোমর পর্যন্ত যতটুকু রাখছি সে পরিমাণ হচ্ছে আমাদের কুচিটা নিতে হবে। তো এখানে কুচিটা দেওয়ার সময় অবশ্যই সম্পূর্ণ কুচিটাই হচ্ছে সমান করে দিয়ে নেবেন। আপনি যদি এই কুচিটা যদি হচ্ছে সমান করে সুন্দরভাবে দিতে পারেন তাহলে কিন্তু যখন পরবে তখন কিন্তু দেখতে হচ্ছে সুন্দর দেখাবে। তো এখানে আমি হচ্ছে সুন্দরভাবে কুচিটা কমপ্লিটলি করে নিয়ে নিলাম। এইভাবে দুইটা পার্টের হচ্ছে কুচিটা দিয়ে নেবেন জয়েন্টটি দেওয়ার পর, এরপর এক্সট্রা সুতোগুলো কেটে নিয়ে নেবেন। এরপর এই দুইটা পার্ট হচ্ছে সমান করে ধরে আপনি এখানে দেখে নিতে পারেন যে ঘেরটা কতটুকু হলো। তো এখানে 10 ইঞ্চির মতো আমার হলেই হয়ে যাবে। এরপর এখানে যে কাজটি করবো আমাদের মেন যে পার্টটি রয়েছে মেন পার্টটা নিয়ে আসবো। এরপর এই মেন পার্টটা হচ্ছে আমরা সোজা পাশে রাখবো। দেখুন এখানে মেন পার্টটা আমি সোজা পাশে রাখলাম, এরপর কুচির পার্টটা এইভাবে উল্টো দিকে রাখবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা যে কাজটি করবো সমান করে ধরে আমি এই সাইড দিয়ে হচ্ছে সেলাই করে নিয়ে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে যখন সেলাইটি দেবো অবশ্যই হচ্ছে আমরা কুচির পার্ট যেটা সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের একটু বাম সাইড দিয়ে হচ্ছে আমরা সেলাইটা করে নিব। তো এখানে সেলাইটা অবশ্যই হচ্ছে সুন্দর করে নিতে হবে আপনাকে সোজা করে, তাহলে দেখতেও সুন্দর দেখাবে। তো এখানে দেখুন আমি সেলাইটি কমপ্লিট করে নিয়ে নিলাম, এরপর এক্সট্রা সুতো যেগুলো আছে এগুলো হচ্ছে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এরপর আমি যদি এটা সোজা করে দেখাই তাহলে এখানে দেখতে পারবেন কি চমৎকার একটি মূলত ডিজাইন কিন্তু এখানে হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের মেন ডিজাইন। এরপর এখানে দুইটা পার্ট আপনাদের এইভাবে রাখতে হবে, রাখার পর আমাদের হাই যেটা রয়েছে হাইটা হচ্ছে সেলাই করতে হবে। তো আমি এখানে একটা করে পার্ট হচ্ছে আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে হাই যেটা রয়েছে হাইয়ের এখানে হচ্ছে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে হাইয়ের এখানে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি, দুইটাতেই হচ্ছে আমাদের ডাবল যে সেলাইটা আছে ডাবল সেলাইটা কিন্তু হচ্ছে করে নিতে হবে। তো এখানে হচ্ছে এক্সট্রা সুতোগুলো কেটে নিচ্ছি, এরপর এইদিকে হচ্ছে আমরা সুন্দরভাবে সেলাইটি করে নিব।
হাইয়ের এখানে অবশ্যই সোজা করে সেলাইগুলো দিয়ে নেবেন, এবং যেখানে শেপ রয়েছে শেপের ওইখানে অবশ্যই শেপ করে হচ্ছে আমাদের কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো একটু ভালোভাবে খেয়াল করবেন আমি কীভাবে সেলাইগুলো করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু মূলত আমার হাইটি কিন্তু হচ্ছে সেলাই দেওয়া কমপ্লিট। তো এইভাবে হচ্ছে হাইয়ের এখানে সেলাইটা দিয়ে নেবেন, এরপর যে ঘেরটা রয়েছে ঘেরের সাথে হচ্ছে আমাদের ফিটিংয়ের সেলাইটা করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমাদের মাপ দেওয়ার প্রয়োজন নেই, আমরা জাস্ট কাপড়টা উল্টো দিক থেকে করে নিব। করার পর এই সাইড থেকে হচ্ছে মূলত আমরা কিছু পরিমাণ সাইডে কাপড় রেখে আমরা বাকি কাপড়টা হচ্ছে সেলাই করে নিয়ে নিব। তো একটু ভালোভাবে খেয়াল করবেন, আমি কিন্তু খুব সুন্দরভাবে বা সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। যারা হচ্ছে নতুন রয়েছেন, ভিডিওটি একবার প্লে করলেই কিন্তু আপনি মূলত সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে সারারা সেলোয়ার সারারা প্লাজু কাটিং এবং সেলাই করতে হয়। তো এখানে দেখুন আমাদের হাইয়ের এখানে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে সেলাইগুলো করে নিতে হবে, দুইটা হাইয়ের পাড়ি হচ্ছে সমান করে নিতে হবে। তো যারা চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই দর্জি একাডেমি পেজটি অবশ্যই বেশি বেশি ফলো করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দেখুন এখানে হচ্ছে একটি সেলাই দিয়ে নিলাম, এরপর এখানে হচ্ছে আমরা ডাবল সেলাই করে নিয়ে নিব। অবশ্যই ডাবল সেলাইগুলো করে নিয়ে নেবেন, কোথায় কোন সেলাইটা দিতে হবে সেটা কিন্তু হচ্ছে আমি করে দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। আর এই সেলাইগুলো যেন সুন্দর হয় সোজা হয় এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করবেন। তো এখানে দেখুন আমার সেলাইটি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, এরপর এক্সট্রা সুতোগুলো সুন্দরভাবে হচ্ছে কেটে নিয়ে নিতে হবে। তো এই এক্সট্রা সুতোগুলো অবশ্যই হচ্ছে সেলাই শেষে হচ্ছে কাটিং করে নিয়ে নেবেন। দেখুন আমার কিন্তু এখানে চমৎকারভাবে সারারা সালোয়ারের মূলত ঘের সহ আমার হাইটা কিন্তু লাগানো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন বা খেয়াল করতে পারবেন। এরপর আমাদের বাকি রয়েছে কি, আমাদের বেলের এইখানে কমর সাইডটা হচ্ছে আমাদের চিকন করে একটা ভাঙা দিয়ে নিতে হবে, যেহেতু এখানে পায়ের অংশ নেই। তো এই সেলাইটা সুন্দরভাবে করে নিয়ে নেবেন। তো এই যে এখানে যে সাইডে যে কাটাগুলো দেখতেছেন এটা হচ্ছে মূলত আমার আগের এই কাটা ছিল, এখানে কিন্তু আপনার কাটা দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে সেলাইটা হচ্ছে আমি সুন্দরভাবে কিন্তু কমপ্লিটলি করে নিয়ে নিলাম। এখানে কিন্তু হচ্ছে আমি মূলত কুচি দিব না বা বেল্ট এখানে হচ্ছে সেট করবো না, এখানে ঢালাই হচ্ছে আমি মূলত যেহেতু কাটিং করেছি সেক্ষেত্রে ঢালাতেই হচ্ছে আমি এখানে এলাস্টিকটা লাগাবো। দেখুন আমি কিন্তু এটা হচ্ছে সোজা পাশে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সোজা পাশ, কি চমৎকার ডিজাইন কিন্তু মূলত তৈরি হয়ে গেছে। এরপর এখানে আমরা হচ্ছে এখন এলাস্টিকটা নিয়ে নিব, এখানে 40 ইঞ্চি বডির জন্য আমরা এলাস্টিকটা কাটবো, এর জন্য 40 এর অর্ধেক 20 ইঞ্চি, 20-এর সাথে 3 থেকে 4 ইঞ্চি এলাস্টিক আমরা যোগ করে এলাস্টিক টু কাটিং করে নিয়ে নিব। তো এলাস্টিকটুকু কাটিং করার পর এখানে যেভাবে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে জয়েন করে নিয়ে নিতে হবে। তো আপনি একটু ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে এক্সট্রা সুতোগুলো হচ্ছে কেটে নিয়ে নিতে হবে। দেখুন আমি এলাস্টিকটা তৈরি করে নিয়েছি, এরপর সেলারের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে সোজা পাশে নিবেন। সোজা পাশে নেওয়ার পর এখানে এই পার্টটা এখানে ধরবেন, উল্টো পাশে থেকে আপনাদের এই পার্টটা উপরের দিকে নিয়ে আসার পর এই পার্টটা হচ্ছে ঢেকে দিবেন। ঢেকার পর এখানে সাইডে হচ্ছে একটা সেলাই করে নিয়ে নেবেন। এখানে যে সেলাইটা দিব এই সেলাইটা হচ্ছে আমরা দুইটা কাপড়ে কাপড়ে হচ্ছে সেলাইটা দিব, কারণ এখানে যে সেলাইটা দিচ্ছি এই সেলাইটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা জাস্ট কাপড়টাকে আটকিয়ে রাখবো। কারণ এখানে যদি মূলত আমরা এলাস্টিকের মধ্যে প্রথম স্টেপে সেলাইটা দিই তাহলে কিন্তু মূলত আমরা এলাস্টিকটা কিন্তু হচ্ছে ঘোরাতে পারবো না। তো এলাস্টিকটা যেহেতু মূলত আমাদের ঘেরের থেকে ছোট হবে, তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথম সেলাইটা কাপড়ে কাপড়ে দিয়ে নিব। আর এখানে অবশ্যই কাপড়টা জাস্ট বসিয়ে দিবেন, কোনো প্রকার টানাটানি করবেন না, তাহলে কিন্তু দেখতে কিন্তু বাজে দেখাবে। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন। দেখুন এখানে কিন্তু মূলত আমার সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এইভাবে এই সেলাইটা প্রথমে দিয়ে নেবেন, এরপর এক্সট্রা যে সুতোগুলো আছে এগুলো সুন্দরভাবে কেটে নিয়ে নেবেন। এরপর এখানে এই পার্টটা হচ্ছে চতুর্দিকে হচ্ছে প্লেন করে নিয়ে নেবেন, নেওয়ার পর এই সেন্টারে বা মিডিলে হচ্ছে আরেকটা সেলাই দিয়ে নেবেন। এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই কুচিগুলো সব দিকে সমান রাখবেন এবং সামনে পিছনে টান দিয়ে হচ্ছে সেলাইগুলো করে নেবেন। তো আমি কীভাবে সেলাইটা করতেছি আপনি একটু ভালোভাবে খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন যে আপনি হচ্ছে কীভাবে এটা সেলাই করবেন। তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে সারারা সেলোয়ার বা ঘাড়ারা সেলোয়ার কাটিং এবং সেলাই করতে হয়।
তো যারা হচ্ছে নতুন রয়েছেন বা যারা নতুন দর্জি কাজ শিখতেছেন, আপনারা যারা হচ্ছে এই ডিজাইনের সেলোয়ারটি যারা কাটিং এবং সেলাই শিখতে চান, আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন, আশা করছি এই ভিডিও থেকে খুব সুন্দরভাবে সহজভাবে কাটিং এবং সেলাইটি শিখতে পেরেছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব।